আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার বিল্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 10-এর 19.1 এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের 19.1 এর 1 নম্বর অঙ্কে দেওয়া আছে চিত্রে সি ডি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, প্রমাণ করো যে ত্রিভুজ এডিসি ত্রিভুজ সর্বসম হচ্ছে বিডিসি ত্রিভুজ। তাহলে সমাধান করলে বিশেষ নির্বাচন আমরা লিখবো যে মনে করি ত্রিভুজ এবিসি ত্রিভুজের সিডি হচ্ছে কি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে প্রমাণ করতে হবে যে এডিসি ত্রিভুজ সর্বসম হচ্ছে বিডিসি ত্রিভুজ। তাহলে এখন আমরা প্রমাণ লিখব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সিডি হচ্ছে কি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখবো যে সিডি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক হয় আমরা কি বলতে পারি এডি সমান হচ্ছে কি বিডি, এবং একইভাবে এডিসি সমান হচ্ছে এক সমগুণ সমান হচ্ছে বিডিসি কোণ। অর্থাৎ এখানে এডিসি কোণ সমান হচ্ছে বিডিসি কোণ সমান হচ্ছে এক সমগুণ বা 90 ডিগ্রি। যেহেতু এখানে সিডিটা এবির উপরে লম্ব, তার মানে এখানে কি হবে এডিসি কোণটা এবং বিডিসি কোণটা অবশ্যই সমান হবে, এবং এডি সমান কি হবে বিডি হবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এডিসি ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজে কি দেখতে পাচ্ছি এডি সমান কি বিডি। এখন সিডি বাহুটা কি, এই সিডি বাহুটা হচ্ছে এই যে এডিসি ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজের জন্য হচ্ছে সাধারণ বাহু হচ্ছে কি সিডি বাহু। তাহলে আমরা লিখতে পারি যে সিডি সমান সিডি ভাবে লিখতে পারো, এবং এখানে আমরা অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি কি এডিসি কোণ সমান হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বিডিসি, প্রত্যেকে কি এক সমকোণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বাহু দুইটা সমান, অর্থাৎ এডি সমান হচ্ছে বিডি, আবার দেখতে পাচ্ছি সিডি সমান হচ্ছে সিডি, এবং দেখতে পাচ্ছি কি এডিসি সমান হচ্ছে কো বিডিসি কোণ। তাহলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি এডিসি ত্রিভুজ সর্বসম হচ্ছে বিডিসি ত্রিভুজ। অর্থাৎ আমরা সর্বসম বলতে কি বোঝায়, সর্বসম বলতে বোঝায় যে সব দিক থেকে সমান। তাহলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা জানি যে দুইটা বাহু এবং একটা কোণ সমান হলে কি হয় ত্রিভুজটা সর্বসম হয়। এছাড়াও বিভিন্নভাবে তোমরা সর্বসম প্রমাণ করতে পারবে। তারপর দেখো 2 নম্বরে কি বলা আছে যে চিত্রে সিডি সমান হচ্ছে সিবি দেওয়া আছে এবং ডিসি এ কোণ সমান দেওয়া আছে বিসি এ কোণ। তারপর প্রমাণ করো যে এ বি সমান হচ্ছে কি এ ডি। তাহলে সমাধান করলে বিশেষ নির্বাচনে লিখবো যে মনে করি সিডি সমান হচ্ছে কি সিবি এবং ডিসি এ কোণ সমান হচ্ছে বিসি এ কোণ। প্রমাণ করতে হবে যে কি এ বি সমান হচ্ছে এ ডি। তাহলে আমরা এভাবে চিত্র একে নিব। তারপর এখন আমরা প্রমাণ করব, প্রমাণটা কিভাবে করব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ গঠিত হয়েছে, একটা হচ্ছে এসিডি ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে এসিবি ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এসিডি ত্রিভুজ এবং এসিবি ত্রিভুজে কি সিডি সমান হচ্ছে কি সিবি, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে। অর্থাৎ এখানে এসিডি ত্রিভুজ এবং এসিবি ত্রিভুজে সিডি সমান হচ্ছে সিবি, এবং এসিটা হচ্ছে কি দুইটা ত্রিভুজের জন্য সাধারণ বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ এখানে ডিসি এ সমান হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বিসি এ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, তার মানে এখানে আমরা কি বলতে পারি আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটাকে আমরা কি বলতে পারি সর্বসম বলতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখবো যে এসিডি ত্রিভুজ সর্বসম হচ্ছে এসিবি ত্রিভুজ। তা বলো সর্বসম মানে কি, আমি বলেছিলাম সব দিক থেকে সমান, অর্থাৎ এখানে যেহেতু আমরা বের করে ফেলেছি যে এসিডি এবং এসিবি কি দুটো ত্রিভুজই সর্বসম, তার মানে এখন আমরা কি যে কোনো দিক থেকে সমান বলতে পারবো। তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে কি প্রমাণ করো যে এবি সমান এডি, তার মানে এখন আমরা এবি বাহু সমান কি এডি বাহু বলতে পারবো যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমরা বলবো যে কি এবি সমান হচ্ছে এডি, এবং যেহেতু এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখবো হচ্ছে কি প্রমাণিত। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।